আমার একটা বাজে অভ্যাস কি বলতো, ঠান্ডার দিনে কোথাও যদি বেরোই আর যদি আস্তে আস্তে সন্ধ্যে বা বিকেল হয়ে যায়, মানে ঠান্ডা পড়ে যায় যদি, তাহলে ওই ড্রেস আর খুলতে ইচ্ছে করে না। মানে খুললেই মনে হবে যে ঠান্ডা লাগবে, মনে হয় আবার মানে নতুন ঠান্ডা ঠান্ডা জামা পরবো, কারণ ওটা অলরেডি শরীরে গরম হয়ে থাকে, তো ওই জন্য আর চেঞ্জ করতে ইচ্ছে করে না। তো কালকে যেমন এই যে সোনুকে স্কুল থেকে নিয়ে এসেছি, এনে ওকে খাওয়ানো দাওয়ানো এই সেই করতে করতে বিকেল হয়ে গেছে আর ঠান্ডা পড়ে গেছে, আর তারপরে আর ইচ্ছে করছিল চেঞ্জ করি, তো ওরকমই শুয়ে পড়েছি ঘরের কাজকর্ম গুটিয়ে আর কি, বিছানা টিছানা পরিষ্কার এই সেই করার দরকার ছিল, ওগুলো করতে করতে সন্ধ্যা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে যাচ্ছিল, ব্যাস ওরকমই ঘুমিয়ে পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, কেন বলো তো? এখনই বলবো না, একটু পরেই তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। তো চলো আগে বাসনগুলো ধুয়ে নিই ফটাফট। ফ্রেশ হয়ে এসে লাল চা খেয়ে নিচ্ছি। লাল চা খেয়ে আমি একটু পিছনের দিকে রোদ্রের দিকে বেরোবো ফয়েজবা দিতে। বাবা চলো ওইদিকে চলো, কত বড় সার এসছে বন্ধুরা। এটা সারের সেই সেই শক্তি আর সেই রাগ বলছে, খুব রাগ নাকি এর, ভয় লাগছে। ভয় দিতে চলে এসছি এদিকে, সকাল সকাল ভিডিওটা রেডি হয়ে গেলে সারাদিন আর চিন্তা নেই, আরামসে কাজগুলো করতে পারবো। ওই জন্য দেখো গাইস, এখানে প্রজাপতি বলো তো, প্রজাপতি আমাদের থেকে কার ভয় পাচ্ছে না? হ্যাঁ দেখো প্রজাপতি, ভাতটা বসিয়ে দিয়েছি, 9:30 এখন বেজে গেছে বন্ধুরা। গুড মর্নিং সবাইকে, আর ভাত হয়ে এসছে প্রায়, ওকে স্নান করিয়ে দিলাম তেল মালিশ করে, এবারে জামা কাপড় পরিয়ে দিচ্ছি রেডি করিয়ে, খাইয়ে দাইয়ে তারপরে আমি বাকি কাজ করব ওকে রেডি করিয়ে, তার অনেক চিন্তা থাকে না, তাহলে ওকে রেডি করিয়ে তারপর যদি কোনো কাজ করি তারপরে মনে হয় না যে হ্যাঁ টাইম হয়েছে না হয়েছে, তাকে রেডি করে নেই চলো, তারপরে কী হবে হবে না হবে নাই। আসো বসো বসো, ভাত হয়ে গেছে আর এখানে ডিমের ঝোল আর মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি প্রিয়া কালকে হয়তো রাত্রে বানিয়েছে, তো আজকে মঙ্গলবার জন্য দিয়ে দিয়েছে, এটা দিয়ে সোনুকে এখন খাইয়ে দেবো। মঙ্গলবার সোনু রেডি হয়ে গেছে একদম, আলু ভাজা খাবো, হাই করে দাও সোনু। হাই গাইস, সোনুকে আজকেও মেগেই দিতে হবে, তোমরা না করেছিলে আর কি রেশনের আটার রুটি দিতে সোনুকে, এই জন্য তো আটা যতক্ষণ না কিনতে পারছি ততক্ষণ এটাই দিতে হবে আর কি। বাবা সেদ্ধ ভাত খাবা? বাবা বাবা বলছি সেদ্ধ ভাত খাবা? ওই মা বললে যে না না, এই তো ওকে স্কুলে পাঠিয়ে দিই আগে, জল ভাই খাবি না শরীর খারাপ করবে, ওই দেখে প্রিয়া এখন রান্না হয়নি বোধ হয় তাই আয়ুষ খাবে বললো, তো বাবা এখন বসলো আবার, প্রথমে তো বললো খাবে না, তো যাই হোক ভাতটা দিয়ে দিলাম, ওরা দুজন মিলে খাক, বাবা সোনুকেও ডাকছে, তো আমি বলছি ও খেয়ে নিয়েছে তোমরা খাও।
12:30টায় আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বেজে যাচ্ছে প্রায় একটা 12:55। আর এখানে কিছু কাপড় আছে, এগুলোকে আমি এখন এখানে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপরে খাবার দিয়ে আসবো বাবা মাকে, তারপরে আমি এসে কাপড় কাচবো। সোনুকে আনতে হবে 2:30টার দিকে, এখন লেট আছে। চলো কাজগুলো ততক্ষণে গুটিয়ে নিই। কাপড়গুলো ভিজিয়ে রেখে কি যেন একটা কাজ করছিলাম, ঘর মোছা না কি, তো যাই হোক কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিলাম। ধুয়ে এখন খেতে বসে পড়লাম, মাকে দিয়ে দিলাম। বাবা বলছে বাবা খাবে না এখন, পাশে পূজা বাড়ি আছে, পূজা বাড়িতে খেয়ে এসছে, তো এই জন্য আর কি। চলো আমরা খেয়ে নিই। তো প্রিয়ের ফ্রিজে একটু চিকেন বেঁচে গেছিলো, ওটা দিয়েছে, ওটাই বানিয়েছি। আর ওর যে সবজিগুলো দিয়েছিলো ওই সবজিগুলো নিয়ে খাচ্ছি আর কি। আর আমি বেগুন ভাজা করেছি আর মাংস। আজকাল জানি না মাথাটা কেন যেন 2-3 দিন পর পরই তেল চিপসে তেল চিপসে হয়ে যাচ্ছে। আজকে আবার শ্যাম্পু করলাম, করে খাওয়া দাওয়া করে নিয়ে, স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে এই মাথাটা এখন মুছে নিচ্ছি ভালো করে, নাহলে এমনিতেই খুবই 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 ঠান্ডা লেগে গেছে, একদম কাশি, মানে কাশিতে থাকতে পারছি না, গলায় ব্যথা হয়ে গেছে, কাশতে কাশতে অবস্থা শেষ। তো ওই জন্য মাথাটা ভালো করে মুছে নিলাম, আর তারপরে এখন একে একে সমস্ত কাপড় চোপড়গুলো শুকোতে দিলাম। এখানে একটু রোদ আছে প্রিয়াদের এদিকে, তো এদিকেই দিলাম, আমাদের উঠোনে একদমই রোদ নেই। তো বন্ধুরা 2:20 হয়ে গেল, তো যাই এখন গিয়ে সোনুকে নিয়ে আসি। 2:30টার দিকে ছুটি হয়, তো 2:30টার দিকে পৌঁছলেও বলে কি মামা তুমি এত লেট করে আসলে কেন, তো মনে হয় একটু তাড়াতাড়ি ছুটি দেয়। তো চলো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। মোবাইলে কাজ ছিল জন্য এরকম করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আজকে বলছে মোবাইল দেখতে থাকো তুমি, মোবাইল দেখতে দেখতে আসো আমি সাইকেল নিয়ে যাই। আজকে তো আমার কাজ নেই, আজকে আমি একটার মধ্যেই ভিডিও পোস্ট করে দিয়েছি, আজকে আমি দৌড়ে দৌড়ে সব করে নিয়েছি, তাড়াতাড়ি আরও স্পিডে করে নিয়েছি, এই জন্য আজকে আমার ভিডিও আপলোড হয়ে গেছে। কালকে একদমই রেস্ট নেইনি, শুধু ভিডিওই বানাইছি। এই এত বড় সাইকেল চালাতে পারবো না, চলো বাড়ি যাই তাড়াতাড়ি। খিদু লাগছে না তোমাকে, তোমাকে খিদু লাগছে না, দাও স্পিডে দৌড়াচ্ছে। আমি বলছি দিয়ে চালায় নিয়ে যাই আমি, ও তবু হেঁটে হেঁটেই নিয়ে যাচ্ছে। এই দাঁড়া দাঁড়া বলছি। বন্ধুরা পরে ওর কাছ থেকে জবরদস্তি সাইকেলটা নিয়ে, ও বলছে দুটো খাতা লাগবে, বাংলা আর ইংলিশ দুটো খাতা নিয়ে চলে আসলাম বাড়ি। ওগুলো খাতা হচ্ছে ওই যে কি বলে স্কুলের খাতা, ইংলিশ আর বাংলা, বুঝছো গাইস? তো এখান থেকে দুটো আপেল দিয়ে দিচ্ছি বাবা মাকে, আর আয়ুষ ওরা তো বাড়িতে নেই, কোথাও গেছে। আর আমি একটা ছোট্ট নিলাম খাবো, অনেকদিন পর ঘরে ফ্রুটস এনেছি, তো খাই একটা। ওখানে থাকলে তো মাঝে মধ্যে হঠাৎ মঠাৎ নিয়ে আসতো সোনার পাপা, খাওয়া হতো। এখানে আমার মনে হয় যে না দরকারি কাজ আগে মেটাই, এরকম ভাবি আর কি, যে জন্য ফল টলও তো কেনাই হয় না। আর তোমরা বলো সোনুকে একটু ফলমূল টলমূল দেবে, হেলদি খাবার টাবার দেবে, তোমাদের কথা অনুযায়ী দেখো তোমাদের টেক কেয়ারে একটু আমি ই হই আর কি, সচেতন হই, নাহলে তো অত ভুলেই যাই আমি এইসব, যে একটু হেলদি খাবারও দেওয়া উচিত এইসব ভুলেই যাই। মনে হয় শুধু মানে টাকা একটু হাতে থাকলে তো ওই কাজে কাজে লেগে যায়, তারপরে যেটুক বাঁচে টুক মনে হয় যে না প্রয়োজনই মেটাই আর কি। তো চলো ওই দিকে দেখো কি সুন্দর রোদ, বাড়ির পিছনে খুব সুন্দর একটা রোদ এখনও আছে, ভীষণ ভালো লাগছে, ওখানে যাব। আর সোনুকে হচ্ছে মা নিয়ে গেল ওইদিকে, মানে এক জেঠিমার বাড়িতে সকালবেলা নিমন্ত্রণ করে গেছেন, জেঠিমার বাড়িতে হচ্ছে পূজা, তো সেই জন্য পূজাতে আর কি খেতে ওখানে ডেকেছে। তো বাবা আর সোনু গেল ওখানে খেতে, ওই যে আ
আয় শোনো, যা শোনো, যা 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 গিয়ে বস, অল্প খেয়ে আয়, যা। মা বলছে যে স্কুল থেকে আসলো তো ওদিকে প্রসাদ দিয়ে খেয়ে আসো। আমি বলছি যাও, ওই যে ও নকশা করছে, ঠিক আছে ও দেখি কখন যায়, আমি যাই একটু রোটি বসি, গিয়ে বস, মানে খেয়ে আয়, যা। দাদা আছে না ওখানে? আমি ভাত খাইছি, একটু আগে ভাত খাইছি, এই জন্য আমি যাচ্ছি না। যাও, দাদা আছে, দাদার সঙ্গে খাও, গিয়ে যাও। ও কিছুতেই মানছে না, আমাকেই যেতে হবে, তো জন্য বেরিয়ে পড়লাম। চলো গিয়ে বসিয়ে দিই, আর কিছুক্ষণ আমার ওখানে বসে গল্প গুজব আড্ডা মারা হবে। তো ছন্দাকেও দেখছি এখানে এসেছে, তো আবার বাড়ি গেছে। সোনুকে এখানে পাঠিয়ে দিই, আমি আবার যাব ওর সঙ্গে একবারে। আর দাদার কাছে বসো, গিয়ে যাও। অনেকদিন পর আজকে একটু শাড়ি পরলাম, জানো তো, কারণ এই যে জেঠি মধ্যে বাড়িতে যাবো আর কি প্রসাদ খেতে, তো জেঠি শাশুড়িমার বাড়িতে পুজো, তো ওখানে অনেক ধরনের লোকজন এসছেন প্রসাদ খেতে নিশ্চয়, তো জন্য শাড়ি পরে নিলাম। বাড়িতে সুবিধার্থে আর কি সবসময় নাইটিটা পরা হয়। ছন্দা গেছে নাকি? আরে ছন্দা, প্রসাদ খাইছ? চলে আসলাম, ছন্দা নাকি এখনো খায়নি প্রসাদ, তো একসঙ্গেই যাই। গাঁদা ফুলগুলো কি সুন্দর লাগে ফুটলে পরে, আর সেন্টটা, হ্যাঁ, ও তুমি কি করছো, কাজ করছো তুমি? তুমি উল্টা পাল্টা কাজ করছো, আমাকে ডাকছে, আসো। কোথায় আসো? এই যে সোনুকে আনতে গেলাম স্কুলে। প্রচুর লোক বাইরে বসে আছেন, আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঘট পুজো হয়েছিল না দুর্গাপুজোর, তো এই মন্দিরের পাশেই যে জেঠিমাদের বাড়ি আছে, তো ওনাদের বাড়িতেই আজকে পুজো। তো পুজোটা কি বলতো, এটা হচ্ছে যে কার্তিক মাস অনেকে পালন করেন না, তো জেঠিমা পালন করেন, তো কার্তিক মাস পালনের পর মাসের শেষে এই যে ঘটা করে পুজো দেওয়া হয়। তো এই যে এখানে জায়রা খাবার দিচ্ছেন, তো আমি তো বাড়িতে ছিলাম না, ছেলেকে নিয়ে আসলাম, যখন যাচ্ছিলাম তখনই আমি কীর্তনের শব্দ শুনতে পাচ্ছিলাম, আওয়াজ, তখন চলে আসলাম, আসতে বলেছিল, তো ওই জন্য প্রসাদ খেতে চলে এসেছি। দেখো গাইস, আমি বসে পড়লাম খেতে, আর এদিকে দেখো গাইস, সবাইকে খেতে বসাই দিতে, আর মাকেও খেয়ে দিবে। কপাটা এখন বড় করিবার পাচ্ছে, কপাটা এখন খুলি দেওয়া হচ্ছে, দেখো গাইস আমার মা ভাত খাচ্ছে, ধান খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, আর এদিকে মা এখন খাবে, কেমন লাগছে? তারপরে এখন খুন দাম অনেক কিছুই পথ করা হয়েছিল বন্ধুরা, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ সোনু বলছে আমাকে অনেকদিন ধরে মোবাইল দাও না দাও, সব বাচ্চারা দেখছে তুমি কেন দাও না, এরম করে এই যে নিল, আমি বলি ঠিক আছে অনেকদিন ধরেই দেখছে না, আজকে একটু দেখুক। তো যাই হোক, এখানে করেছিল কচুর সবজি, কালো কচুর ডাটার সবজি, আর ডাল, ঘণ্ট, চাটনি, মিষ্টি, মিষ্টি দই, তারপরে ক্ষীর, অনেক কিছু ছিল, তো দারুণ হলো খাওয়া দাওয়াটা, কারণ প্রসাদ মানে দারুণ অমৃত আমার কাছে। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেল,
আর এখন চলে যাচ্ছি, প্রণাম করলাম ঠাকুরকে আর সবাইকে প্রণাম করলাম, তারপরে চলে আসছি। এখন চলে যাচ্ছি বাড়ি, সোনুকে ডাকছি, ও আসছে না বলে, একটু পরে আসি আমি। সবাই এখন চলে যাচ্ছে বাড়ির, প্রসাদ টসাদ খেয়ে। পুরো দেখো পুরো, এটা হচ্ছে আমাদের বিশাল বড় পরিবার, চারিদিকে যত বাড়ি দেখছো সব আমাদের পরিবারেরই। আরো এই সাইডে তো আরো অনেক আছে ওই সাইডে। দেখো নতুন ধান কাটা হয়েছে আর চারিদিকে কত ধানের পুঞ্জি। জুই জুই, হাই, মুখে কি দিচ্ছ? অনেকদিন ধরে ফটো তোলা হয় না, তো মন চাইলো আমাদের এই গ্রাম্য পরিবেশের, গ্রামের এই খড়ের পুঞ্জির সাথে কিছু ফটো তুলি, তো সেই জন্য তুলে নিলাম। আর ছন্দবন তুলে দিল, কখনো কখনো আমিও তুললাম। আর এখানে একটা মজার কাণ্ড হচ্ছিল, আমার যে ফোটোটা লাল দেখো, এখানে হলুদ হলুদ লাগছে, মানে মিশে যাচ্ছে একদম সাদা। আবার ছন্দার ফোটোটা দেখা যাচ্ছে, আর একটা যা আছে ওকে টেনে নিয়ে ফটো তুললাম, ওরটাও দেখা যাচ্ছে, শুধু আমার ফোটোটাই দেখা যাচ্ছে না। তো আমরা এই নিয়ে ভীষণ হাসাহাসি করছি। ছন্দা আবার কী করলো, ও মানে আমার ফোটোটা নিয়ে ও পড়লো, পড়ে বলে কি দেখি তো আমার কপালে দিয়ে আসে কি না, তো আবার আমার ফোটোটা নিয়ে ও পড়লো, কিন্তু তবুও আসছে না। তো ভীষণ হাসি পাচ্ছিল কাণ্ড দেখে। আমার ফোটোটা, আমি বললাম আমার ফোটোর মধ্যে জাদু আছে, ক্যাপচার হতে চাচ্ছে না ওই জন্য। তো মনে হচ্ছে আমার কপাল খালি এরকম লাগছে আর কি। অনেক বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই জন্য আজকে চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আর কালকে রাত্রে কী হয়েছে বলো তো, ওই প্রসাদ খেয়ে নিয়েছি, দুপুরবেলা ভাত খাওয়া হয়েছিল, তারপরে আবার প্রসাদ খেয়েছিলাম জেঠিমাদের বাড়িতে গিয়ে, যেই জন্য আর কি পরে রাত্রে আর আমরা কিছু খাইনি, খিদে ছিল না। শুধুমাত্র সোনু খেয়েছে কটা ভাত, ও বলছে খাবো, কারণ ও হোমওয়ার্ক করো এই করো সেই করো করতে করতে রাত 10টা কি 10:30 বেজে গেছিলো, তখন ওর একটু খিদে পেয়ে গেছে, তো ওকে একটু খাইয়েছিলাম ভাত, আর আমরা কেউ খাইনি, ওরকমই শুয়ে পড়েছিলাম। তো আর ভিডিওটাও আর কন্টিনিউ করা হয়নি, শেষ করা হয়নি, তো ওই জন্য চলে আসলাম আজকে শেষ করতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা, টাটা।